হ্যালো বন্ধুরা, আমি শেখর আছি মাইলস্টোন ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আপনাদের সাথে। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি টি শার্টের ফন্ট কিভাবে সিলেকশন করতে হবে, বা টি শার্টের ফন্ট কোন টি শার্টের উপরে ব্যবহার করতে হবে, কোন ফন্ট দিলে ডিজাইন সুন্দর হবে, কোন ফন্ট দিলে ডিজাইন দেখতে অনেক সুন্দর লাগবে। তো আজকে আমরা দেখব একটা টি শার্ট ডিজাইন করতে গেলে আপনি কিভাবে করে ড্যাশ তৈরি করবেন, কিভাবে করে প্যাটার্ন তৈরি করবেন, কিভাবে করে একটা ডিজাইনকে সুন্দর করে তুলবেন, ডিজাইন কিভাবে ফরম্যাট তৈরি করে, এইগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি একটা ইলিশ টুল নিলাম, স্টোক কালার মোডে ইলিশ টুল নিলাম। ইলিশ টুলটা নেওয়ার পরে এখানে আমি অবজেক্টে এসে পাতে এসে অবজেক্ট পাত প্রিভিউ মোডটা অন করে যদি এখানে আমি আস্তে আস্তে মাইনাস করি, এখানে আমি মাইনাস করলাম, -1 ইঞ্চ দিলাম, ঠিক আছে, 1 ইঞ্চ করলাম, ওকে। আবার একইভাবে এটাকে আমি সিলেকশন টুল থেকে সিলেক্ট করে অবজেক্টে এসে অবজেক্ট পাথ এখানে আমি -50 করে দিতে পারি, ঠিক আছে, সরি, হ্যাঁ, -0.5, ওকে, এটাকে আমি করলাম। এটা করার কারণ কি, এটা করার আমি যে কিছু ড্যাশ তৈরি করব বা কিছু ইফেক্ট তৈরি করবো, এগুলো এখানে আমি বিস্তারিত আলোচনা করব। তো সাপোজ আমি যদি এটার ভিতরে একটা স্টার ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারবো। এখানে যদি আমি একটা স্টার টুল নিই, এখানে একটা নিলাম, অবশ্যই আমাকে ফিল কালারে নিতে হবে, অবশ্যই আমাকে ফিল কালারে নিতে হবে, জাস্ট লাইক ইট, লাইক দ্য ডিজাইন। এটাকে আমি এই দুটাকে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে আমি কোথায় যাব, আমি চলে যাব অবজেক্টের ভিতরে ব্লেন্ড টুল, এখানে আমি মেক করলাম, করার পরে এখানে আমার অটোমেটিক এখানে যে কালারগুলো আছে এটাকে ব্লেন্ড করে দেন তারপরে স্টারটা তৈরি হলো। তৈরি হওয়ার পরে আমার দরকার এই যে আমি যে এখানে পাতটা তৈরি করছি, ইলিপসের যে পাতটা তৈরি করছি, এই পাতের উপরে স্টারগুলো। তো আমি কীভাবে নিতে পারি, এখানে আমি সিলেকশন টুল থেকে সিলেক্ট করে শিফট প্রেস করে পাতটাকে আমি সিলেক্ট করলাম, পাতটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার আগে আমি আরেকটু কাজ করব, Ctrl+C Ctrl+F কপি করলাম এবং পেস্ট করলাম, মানে এখানে আমার যেটা আছে এটাকে আমি কপি করলাম দেন পেস্ট করলাম উইন্ডোর ভিতর থেকে লেয়ার আসার পরে এখান থেকে আমি লেয়ার প্লেটটাকে এই যে আমার রেড কালার যেটা আছে এটাকে আমি লক করে দিলাম, লক করলাম দেন এটার চোখটাকে আমি বন্ধ করলাম। বন্ধ করে কি করব, এখন এটাকে আমি সিলেকশন টুল থেকে সিলেক্ট করে ইলিপস সিলেক্ট করলাম দেন অবজেক্ট ব্লেন্ড টুলের ভিতরে আসলাম, রিপ্লেস স্প্যান রিপ্লেস করে দিব আমি, ওকে করলাম রিপ্লেস। এখন দেখেন যখন আমি এটাকে রিপ্লেস করলাম আমার স্টারের যে টুলসগুলো আছে, স্টারের যে স্পেসগুলো আছে, এই স্পেসগুলো আমার কিন্তু অ্যাকুরেট নেই। তাহলে স্পেসগুলোকে অ্যাকুরেট করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে সিজার টুলটা নিতে হবে। তো এখানে আমি দেখি যে আমার এখানে যে টুলসটা আছে এই টুলসটা নিয়ে যদি আমি সেশন টুল যেটাকে বলা হয় নিয়ে এখানে যে আপনার অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, একটা অ্যাঙ্কার পয়েন্ট যে কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপরে গিয়ে আপনি যদি প্রেস করেন স্টারটাকে সে কিন্তু সমানভাবে স্পেসটাকে ঠিক করে দিল। দেন এখন আমি কি করব, এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে ব্লেন্ড টুলের উপরে এখানে ডাবল ক্লিক করব, কারণ আমার স্টারটা এরকম করে যদি বাড়ানো কমানোর দরকার হয় সেক্ষেত্রে আমি ডাবল ক্লিক করলাম। এরপর আমি প্রেস করব এখানে স্পেস স্টেপ, আমি কতগুলো দিতে চাচ্ছি, প্রিভিউ মোড অন করে এখানে অ্যাজ ইউজুয়ালি আমরা 38টা ব্যবহার করি, 38 অ্যাজ ইউজুয়ালি 38 ব্যবহার করলে এটা পারফেক্ট হয়। আর এক্ষেত্রে আমার এখানে আমি চাচ্ছি যদি মনে হয় যে আপনার কমাই দিবেন, টপে 3টা রাখবো, লিফটে 3টা রাখবো, এরকমটা যদি আপনার কাছে মনে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু দেখেন এই যে কমায় বাড়াই দিতে পারতেছেন, আপনি এখানে মাইনাস প্লাস করলে কমে বেড়া যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার সবাই, ওকে গেল। দেন এখন আসি আমি পরবর্তী স্টেপ, পরবর্তী পদক্ষেপটা হচ্ছে আমি এখানে যদি একটা ইফেক্ট তৈরি করতে চাই, একটা ব্রাশ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি কীরকম করে করতে পারি। তো সেক্ষেত্রে আমি সাপোজ এখানে একটা ব্রাশ তৈরি করতে চাচ্ছি বা এখানে একটা ইফেক্ট দিতে চাচ্ছি, এই দুটাকে আমি ডিফারেন্ট কোনো ইফেক্টে সেট
তৈরি করতে চাস, সেক্ষেত্রে আমি এখানে ডিফারেন্ট একটা ইফেক্ট ব্যবহার করতে পারি। এটা আমাদের একটা ব্রাশ থেকে আমরা ডিফারেন্ট ইফেক্ট দিয়ে দিতে পারি। এখন আসি এখানে, যদি আমি ডিফারেন্ট কোয়ালিটির কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই বা কোনো কিছু ব্যবহার করতে চাই এখানে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যদি কন্ট্রোল আর প্রেস করি, কন্ট্রোল আর ফর রুলারটা নিলাম, রুলারটা নিয়ে আমি এখানে একটা রুলার প্রেস করে দিলাম, দেন আমি এখানে একটা রুলার দিয়ে দিলাম, আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকু স্পেস দিয়ে একটা রুলার প্রেস করলাম। অবশ্যই ওকে আমার লগ গাইড করতে হবে, আমি লগ গাইড করলাম। এরপর আমার রেড কালারটাকে আমি কী করলাম, সিলেকশন টুল থেকে সিলেক্ট করলাম, পেন টুল থেকে আমি এখানে একটা প্রেস করলাম, দেন এখানে একটা প্রেস করলাম, এখানে আমি দুইটা প্রেস করলাম। প্রেস করার পরে এখন আমি কী করবো, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরে ব্যাক স্পেস করে দিলাম, ওকে ফাইন। এরপর আমি একইভাবে এখানে আমার এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, তাই কারণে আমি একইভাবে এই যে এখান থেকে জাস্ট ব্যাক স্পেস প্রেস করলাম। তো আমি এই দুই পাশে দুইটা কী পেয়ে গেলাম, এই একটা পাত পেয়ে গেলাম, এই একটা পাত পেয়ে গেলাম। এই দুইটা পাতেরই আমার দরকার, অন্য কিছুর দরকার নেই। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমি এখানে একটা লাইন সিগমেন্ট টুল নিলাম, জাস্ট একটা লাইন সিগমেন্ট টুল, এখান থেকে এসে এই যে হোয়াইট প্রোফাইল ওয়ান এটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেন আমি স্ট্রোকটাকে কমাই দিচ্ছি। আমার যতটুকু দরকার আমি কমাবো বাড়াবো, আপনার যেমনটা দরকার হবে আমি আপনি ঠিক তেমনটা নিয়েই কাজ করতে পারবেন। দেন আমি ওকে কী করবো, স্পেসিংটাকে একটু ডাউন করলাম, হ্যাঁ, দেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি করে দিলাম, ওকে। তো আমি কালারটাকে একটু ব্ল্যাক করে নিই, চোখে লাগে, ওকে ফাইন। স্পেসটাকে একটু স্টুকটাকে কমাই দিলাম, ওকে। দেন আমি ওকে ব্রাশ করবো। এখন ব্রাশটা কীভাবে তৈরি করবো, এখানে আমি দিলাম সিলেকশন টুল থেকে সিলেক্ট করলাম, দেন নিউ ব্রাশ, নিউ ব্রাশ আমি কোথায় পাবো, এই যে এখানে এসে নিউ ব্রাশ আর্ট ব্রাশের ভিতরে চলে গেলাম, ওকে ওকে করে দিলাম। আমি এখানে আর্ট ব্রাশ হিসেবে ওকে তৈরি করে নিলাম। আর্ট ব্রাশ হিসাবে যখন আমি ওকে তৈরি করলাম, তৈরি করার পর আমি এই পার্টটাকে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে এবং শিফট প্রেস করে এই পার্টটাকে আমি সিলেক্ট করলাম, দেন আমি প্রেস করলাম। প্রেস করার পর আমার যদি মনে হয় আমি আর স্ট্রোকটা বাড়ানো দরকার, আমি বাড়াই দিতে পারবো, যদি মনে হয় আমার কমানো দরকার আমি কমায়া দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনার বাড়ানো দরকার হলেও আপনি বাড়াই দিতে পারবেন, কমানোর দরকার হলে আপনি কমায়া দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনি একটা ইফেক্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমি পয়েন্ট যদি আমি 1.3 দেই আরও সুন্দর লাগতেছে, ওকে। তো এটা হচ্ছে কি, একটা শেপ তৈরি হলো। এরপরে এটাকে যদি আপনি একটা ডিজাইন দাঁড় করতে চান, এখন আমরা কী কী ফরম্যাটের ডিজাইন তৈরি করতে পারি বা কী কী ফরম্যাট নিয়ে আমি ডিজাইনটা বা কী কী ফরম্যাট নিয়ে আমি ডিজাইনটা তৈরি করতে পারি, সেক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন, যখনই আপনি দেখবেন একটা ডিজাইনের শেড দরকার বা একটা ডিজাইন ক্রিয়েট করা দরকার, আপনি কীরকম করে তৈরি করতে পারেন। এখানে আপনার একটা পাতার শেড তৈরি করা দরকার। সাপোজ এই যে শেড দুইটাতে আপনি যদি একটা পাতার শেড দিতে চান, সেক্ষেত্রে আমি কী করতে পারি, এখানে একটা ইলিপস নিলাম, অবশ্যই আমাকে ফিল কালার নিতে হবে, ওকে। সিলেকশন টুল থেকে সিলেক্ট করলাম, দেন আরেকটা নিলাম, নিয়ে দুটাকে শেপ বিল্ডার টুল থেকে আমি মাইনাস করলাম, ওকে। তো ওকে আমি ইউনিট করলাম, তো এন্টার প্রেস করে 90 ডিগ্রিতে একটা কপি নিলাম, রিফ্লেক্টর শর্টকাট কিবোর্ড কমান্ড আছে, ও এন্টার, দেন প্রেস করে আমি 90 ডিগ্রিতে একটা কপি নিলাম। কপি নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে অল্টার প্রেস করে একটা কপি বের করে নিলাম, জাস্ট একটা কপি দিলাম। দেওয়ার পরে এইগুলোকে ভিতর থেকে একটা আমি লাইন তৈরি করে দিই, ওকে। এন্টার উড়াই দিলাম আমি,
ঠিক আছে এন্ড ফাইন তো ওকে আমি নিউ ব্রাশ করে দিব হার্ড ব্রাশ ওকে ওকে হার্ড ব্রাশ করব মানে এখন আমি কি করব এইখানে যে ব্রাশটা আমি ব্যবহার করলাম এটার ভিতরে আমি চাইলে এটা ব্যবহার করে দিতে পারি এখন এখানে দেখেন আমি ডাবল ক্লিক করলাম কারণ একটা ব্রাশ আমার উপরের দিকে একটা নিচের দিকে তাহলে আমাকে আমাকে পারফেক্টলি ঠিক করে নিতে হবে ডাবল ক্লিক করার পরে এখানে এসে দেখেন আমি যদি এখানে ফ্লিপটা দেই সেক্ষেত্রে আমার দুটা দুদিকে ঘুরে যাচ্ছে এখানে সরি আমি কন্ট্রোল জেড থেকে ব্যাগে চলে গেলাম দেন আমি একটা সিলেক্ট করে প্রেস করলাম এখানে আবার একইভাবে একটা সিলেক্ট করে প্রেস করলাম তো এটাকে আমি যদি ডাবল ক্লিক করি ফ্লিপ দেই তো এটা আমার ঘুরে যাচ্ছে আবার ওটাকে আমি ফ্লিপ করতে গেলে ওটা আমার ঘুরে যাচ্ছে তো এখানে স্কেলটাকে আমি দিয়ে দিলাম পারফেক্টলি দিলাম দেন এখানে আমি ওকে চেকমার্ক করে উঠে দিলাম অ্যাপ্লাই টু স্টপ এখন দেখেন যখন আমি এটাকে উঠিয়ে দিলাম তো এটার কাজটা আমার বাকি আছে এটার কাজটা আমি করে আসি একইভাবে এখান থেকে নিয়ে এসে ফ্লিপ করলাম ওকে অ্যাপ্লাই টু স্টপ এখন দেখেন এটা ঘুরাইলে ওটা ঘুরে যাচ্ছে ওটা ঘুরাইলে ওটা ঘুরে যাচ্ছে তো আমি ওকে ও এন্টার দিয়ে 90 ডিগ্রিতে একটা কপি নিয়ে আসলাম এটার সাইজটাকে আমি একটু ছোট করি আমার যতটুকু দরকার এটা আমি ততটুকু ছোট করে দিতে পারি এখন আসি যে আমরা একটা ডিজাইনের ফরম্যাট কিভাবে তৈরি করব বা একটা ডিজাইনের ফরম্যাট তৈরি করতে গেলে আমার কি কি দরকার ফার্স্ট অফ অল এখানে আমি লিখলাম একটা টেক্সট এখানে আমি একটা রাইটিং লিখলাম সাপোজ এটা আমার একটা রাইটিং ওকে এটা যখন আমার একটা রাইটিং তার মানে আরও একটা আমি কপি করি চারটা নিলাম এই চারটার ভিতর থেকে আপনাকে একটা ডিজাইনের ফরম্যাট দাঁড় করতে হবে তো এখানে ডিজাইনের ফরম্যাটটা কিভাবে হতে পারে সাপোজ ডিজাইনের ফরম্যাটটা দাঁড় করতে গেলে এখানে এটা আপনার রাইটিং হলো ওকে তো ইফেক্টে গিয়ে ওয়ার্ক প্যাডস করলাম আমি ওকে দেন সেন্টার যে পজিশনটা থাকবে এই পজিশনটা আমি দিলাম ভেক্টর ভেক্টর দিলাম একইভাবে নিচে এসে ইফেক্টে এসে ওয়ার্ক প্যাডসে মাইনাস ফিফটি ওখানে আমি যেটা ব্যবহার করছি তার বিপরীতে এটা ব্যবহার করতে হবে তার মানে কি আমি পাইলাম টেস্ট এটা আমার টেস্ট এটা আমার ভেক্টর এটা আমার ফল এখানে আমি এই একটা স্ট্রাকচার পেলাম 80 নাম্বার 2 দুই নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি এখানে আমার একটা ফল দিলাম দেন আরেকটা কপি নিয়ে ইফেক্টে এসে ওয়ার্ক পেয়ার্স তো এখানে আমি মনে করেন 20 করলাম ওকে আমি এখানে 20 করলাম দেন তারপরে আমি আমার ভেক্টরটা দিই সাপোজ মনে করেন আমার এটা ভেক্টর এটা কি ভেক্টর এখন আমার ডিজাইনের লাস্টে যে ফন্টটা আমি ব্যবহার করব সেই ফন্টটা আমি এখানে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পরে ইফেক্টে এসে ওয়ার্ক এস মাইনাস 20 ওকে করলাম দেন আমি আরও একটা কপি নিলাম এখানে আমি কি পাইলাম একটা ডিজাইনের ফরম্যাট তার মানে এই যে আমার দুইটা রাইটিং এই রাইটিং ভিতরে আমার কি ভেক্টর এসছে আরও একটা ডিজাইনের ফরম্যাট এখন আসি পরবর্তী ফরম্যাট পরবর্তী ফরম্যাটটা হচ্ছে আমি এখান থেকে একটা রাইটিং নিলাম একইভাবে আরও একটা রাইটিং নিলাম তো এগুলোকে যদি আমি আপার ক্যাশ করি একটা ফন্ট সিলেকশন করব এখন এখানটায় সাপোজ এই ফন্টটাই আমি দিলাম এখানে আমার ডিজাইনটা তৈরি করতে গেলে এখানে আরেকটা ফরম্যাট আমি তৈরি করব সেটা হচ্ছে কি আমি যদি এখানে একটা ফরম্যাট তৈরি করতে যাই ক্রিয়েট আউটলাইন করলাম দেন ট্রান্সপারেন্স ট্রান্সফর্ম টুলটা আমি নিলাম
ডিস্টর থেকে এখানে আমি একটা টেনে দিলাম, দেন একইভাবে এটাকে আমি ধরে ক্রিয়েট আউটলাইন করে ট্রান্সফর্ম টুল থেকে এখান থেকে এটাকে টেনে দিলাম, আমার একটা ফরম্যাট। তার মানে কি আমি এখানে অলরেডি তিনটা ফরম্যাট কিন্তু ডিজাইনের পেয়ে গেলাম। এভাবে করে আমি ফরম্যাটগুলো দাঁড় করতে পারি, কটা পেলাম তিনটা পেলাম, গেল আমার তিনটা। এখন দেখেন যখন আপনি একটা ডিজাইন তৈরি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে করে কিছু ফরম্যাট আপনি চাইলে তৈরি করে রাখতে পারেন, এরপর আপনি ফরম্যাট তৈরি করে আপনার মতো করে সুন্দর করে ডিজাইনটাকে সাজাতে পারেন। ডিজাইনটা হচ্ছে কি, আপনাকে ডিজাইনের সাথে প্লে করতে হবে। যখন আপনি একটা ডিজাইনের সাথে প্লে করতে পারবেন দেন তখনই আপনি একজন ভালো ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। অবশ্যই আপনাকে এগুলো সম্পর্কে মাথায় রাখতে হবে।